হ্যালো, গুড ইভিনিং। আজকে আমরা আলাপ করবো দ্য গ্রেট ফুটবলার ম্যারাডোনাকে নিয়ে। তো ম্যারাডোনাকে নিয়ে অ্যাকচুয়ালি ভেরি অ্যাস্ট্রোলজির মাধ্যমে কিছু বিশ্লেষণ করব। যারা অ্যাস্ট্রোলজি সম্পর্কে ইন্টারেস্টেড বা শিখতে চান, তারা যদি ভিডিওটি পুরোপুরি দেখেন অনেক কিছুই শিখতে পারবেন। হ্যাঁ, অনেক কিছুই এই ধারণা করতে পারবেন নতুন করে। যারা বেসিক যারা অ্যাস্ট্রোলজি লার্নার, তারাও অনেক কি করতে পারবেন, নিজেকে ইমপ্রুভ করতে পারবেন। সো অনুরোধ রইল ভিডিওটি পুরোটা দেখার। ওকে, তো ম্যারাডোনার ভিডিওতে যাচ্ছি। ম্যারাডোনা এটা লগ্ন চ্যাটে, প্রথমে লগ্ন চ্যাটে দেখি, ফুল লগ্ন চ্যাট হচ্ছে এটা। তো এখানে একটা জিনিস হচ্ছে সান ডেভলিউশন দেখাচ্ছে। দেখুন সান ডেভলিউশন, তো সান ডেভলিউশন কিন্তু নিজ অ্যাকর্ডিং টু নিজ ভাং রাজিয়োগ, সান ডেভলিউশন হ্যাজ বিন ক্যান্সেলড বিকজ সাইন নাম্বার ফাইভ কেন্দ্রের মধ্যে কেন্দ্রতে আছে, রাইট? সো যখনই সান দশটা বা অর্ধদশটা যখনই আসুক, সে ভালো একটা রেজাল্ট হবে। আরেকটা জিনিস আমি খেয়াল রাখি, সেটা হচ্ছে জুপিটার পজিশন। দেখুন নাইন, মানে নিজের ঘরেই আছে। সো আমি বলবো আবার মূল ত্রিকোণ, এখানে দেখুন মূল ত্রিকোণ। সো জুপিটার সবচেয়ে ভালো তাকে রেজাল্ট দিয়েছে, এবং স্যাটার্ন যেহেতু এখানে, তো স্যাটার্ন অবশ্যই ভালো রেজাল্ট দিবে। সো সেটারই বর্ণনা আমি করতেছি যে কীভাবে ভালো রেজাল্টটা দিল। তো আমরা যদি লক্ষ্য করি, দেখুন 1977 সালে ম্যারাডোনা প্রথম তার লাইফ, ইন্টারন্যাশনাল লাইফ শুরু করে খেলাধুলায়, মানে ফুটবলে। সো যখন সে শুরু করে, তখন তার স্যাটার্ন দশা স্টার্ট হয়েছিল। ওকে, এখন তার স্যাটার্ন দশা স্টার্ট হয়েছিল, তখন থেকেই সে আস্তে আস্তে নিজেকে ভালো করতে থাকে। এবং সে যখন 1986 সালে যখন ওয়ার্ল্ড কাপ পায়, তখন তার দশা চলতেছিল, স্যাটার্ন রাহু চলতেছিল, ঠিক আছে, ইভেন জুপিটার চলতেছিল, যে জুপিটার তার সেকেন্ড হাউসে বসে আছে। সো স্যাটার্ন দশা, রাহু অন্তর্দশা এবং জুপিটার প্রতিদ্বন্দ্ব দশায় সে কাপটি পেয়েছে। এবং আমি যদি তার ওই মুহূর্তের, আপনারা যদি সবাই লক্ষ্য করেন, তার গোচারটা যদি খেয়াল করি, যে 29শে জুন মেক্সিকোতে খেলা হয়েছিল 1986-তে, 29শে জুন। সো তখন ওই মুহূর্তে স্যাটার্ন ছিল স্কর্পিও রাশিতে এবং পাইসেস রাশিতে ছিল মুন। যদি একটু ক্যালকুলেশন করেন বুঝতে পারবেন, আমি একে দেখাচ্ছি, যদি একটু কষ্ট করেন বুঝতে পারবেন। এই দেখুন তার স্যাটার্ন তার লগ্নতি বসেছিল ঠিক ওই দিন যেদিন খেলা হয়েছে। তো স্যাটার্ন তাকে কাপটি দিয়েছে এবং মুন বসেছিল তারই জয় ঘরে, আনন্দের ঘরে, যেটা কিনা ফিফথ হাউস। সো মুন ফিফথ হাউসে ওই সময়টা বসেছিল এবং স্যাটার্ন ওই সময়টা বসেছিল, যেটাতে ইন্ডিকেট করে ওই খেলা তার চ্যাম্পিয়ন হওয়া, 1986 সালে চ্যাম্পিয়ন হওয়া। সো আরো কিছু ব্যাখ্যা আছে, সো আমি এটা কেটে দেবো, আমি একটু মিনিমাইজ করলাম। আর কিছু ব্যাখ্যা আছে যদি আমরা খুব সহজভাবে নেই, আমি জীবনে এটা একটা সামারি করেছিলাম, আমার কোরা ম্যাগাজিনে এটা আছে। সো ফিনান্সিয়াল স্ট্যাটাস যদি আমি ফলো করি, দেখুন তার ফিনান্সিয়াল স্ট্যাটাসটা আমি ফলো করছি। দেখুন তার মার্কুরি অ্যান্ড জুপিটার খুব কাছাকাছি ডিগ্রি ওয়াইজ, যার জন্য ফিনান্সিয়াল অবস্থা ভালো। বাট সে কিন্তু কেমদ্র ইয়োগা বা দারিদ্র ইয়োগা বা পুয়োর ইয়োগা ছিল, এটা আমরা সবাই জানি। সরি, আমি একটু ভুল করে ফেলছি। হ্যাঁ, সেটা হচ্ছে গিয়া, ফর এক্সাম্পল দেখুন কেমদ্র ইয়োগা আমি যে ড্র করি, এ দেখুন এখানে হচ্ছে মুন বসে আছে। হ্যাঁ, সরি, মাই ড্রয়িং ইজ নট গুড, অ্যান্ড এখানে কোনো প্ল্যানেট নাই। সো এটা কেমন ইয়োগা, সো আমরা সবাই জানি তার তার পাস্ট খুব খারাপ ছিল এবং খুব গরিব ঘর থেকে এসে আসছে, এবং এটাই তার একটি প্রমাণ। হ্যাঁ, তো আমি আরেকটা জিনিস যদি ফলো করি, সামাইতে আমি করে রেখেছিলাম, কেন সে ড্রাগ এডিক্টেড, তো কেন সে ড্রাগ এডিক্টেড ছিল বা সে কাউকে কেয়ার করতো না, সেটা একটা মূল ব্যাখ্যা হচ্ছে। ফর এক্সাম্পল একটা জিনিস দেখুন, তার লগ্ন হচ্ছে এটা, সরি ড্রয়িং চারটা কোথায়, তো দেখুন তার লগ্ন হচ্ছে এটা,
তো লগ্ন হচ্ছে এটা, একটু ড্রয়িং করে দেখাই। ওকে, তো লগ্ন হচ্ছে এটা এবং তার আগে পিছে দুটি মেলফিক প্ল্যানেট। দ্যাট মিনস, পুরোপুরি দ্যাট মিনস যে সে একটা পাপ পাপ পাপকাত্রী যোগের মধ্যে পড়েছিল, এবং যারা পাপকাত্রী যোগ তারা খারাপ পথে যাবেই, ক্রিমিনাল কাজ করবেই, এটা একদম নর্মাল। এবং আরেকটি ই হচ্ছে, সেটা হচ্ছে তার লগ্নেশ হচ্ছে মার্স, তার লগ্নেশ হচ্ছে মার্স, সো মঙ্গল দশা, সে অবভিয়াসলি মঙ্গল দশা, এবং লগ্নেশ যদি মার্স হয় সো তারা খুব এগ্রেসিভ মাইন্ড টাইপের হয়, হুকেস টাইপের হয়, ঠিক আছে। আরেকটা জিনিস আমি দেখবো, সেটা হচ্ছে গিয়ে যে যদি আমি একটা জিনিস খেয়াল করি, সে দেখুন কেন সে বৃদ্ধ বয়সে অথবা খুব ফ্যাটি হয়ে গিয়েছিল, এটা একটা এটা একটা মজার ব্যাপার আছে। আমি যদি এটা দেখি, দেখুন ডি, এটা হচ্ছে D9 চার্ট, আমরা যদি D27 চার্ট তার খেয়াল করি, মনে হয় আমি D27 চার্টটা ই করি নেই, মনে করেছি। দেখুন এই D27-এর এই জুপিটার আপনার 6th হাউসে বসে আছে উইথ তিনটা মেলফিক প্ল্যানেটের সাথে, তো তার স্বাস্থ্য যে খারাপ গেছে, এবং জুপিটার যখনই খারাপ হয় ফ্যাটি হয়ে যায়, সো এটি এটাই প্রমাণ। ওকে, তো এবার আমি দেখব যে সে যে মারা গিয়েছে যে দিনে, সেই দিনটার কথা বলবো। তো নর্মাল ব্যাপার, সেটা হচ্ছে গিয়ে যে আমি বারবারই প্রত্যেকটা ভিডিওতেই বা আমার কোরা ম্যাগাজিনে যখন আমি আর্টিকেল ছাপাই, আর্টিকেল দিই, ওইটার মধ্যে আমি সব কিছুতে উল্লেখ করে দিই যে কীভাবে কেন জেনের মুক্তি হয়, মোক্ষ হয় সেটাই। তো আপনি যদি জিনিসটা ভালো মতো খেয়াল করেন বুঝতে পারবেন। সো আমরা দেখুন এই ভীমসূত্রী দশা, মুন অন্তর্দশা, কেতু প্রতিদ্বন্দ্ব দশা, এবং পরের দশাগুলো সব কেতু। সো একটা জিনিস খেয়াল করুন, ভীম এই দশা হচ্ছে গিয়ে ভেনাস, তো 12th হাউসের লর্ড হচ্ছে ভেনাস, যে দশা কিনা চলতেছে মানে চলতেছিল, এবং মুন হচ্ছে তার ফোর্থ উইথ কেতু। দেখুন কেতু হচ্ছে যেটা ডিচার্জ করে ফেলে মানে বলতে গেলে বলতে হয় যে আত্মা মানে ডিচার্জ করে ফেলছে কেতু। তো ভেনাস, মুন, কেতু দশা অন্তর্দশাতে তার মোক্ষ হচ্ছে, তার আত্মার বা সে মারা গিয়েছে যে যেভাবে বলেন, ঠিক আছে। সো এটি হচ্ছে মেইন কারণ। সো মিলিয়ে দেখবেন অন্যান্য চার্টের সাথে, দেখবেন যে অবভিয়াসলি মিলে গেছে, 95% মিলে গেছে সবগুলো চাকরি, এখানে কোনো ভুল নেই, একদম 100% ট্রু। সো যারা প্র্যাকটিস করতেছেন তারা খুব ভালো মতো ভিডিওটি দেখবেন, এবং আশা করি অনেক কিছু শিখতে পারবেন এই ভিডিও থেকে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ, বাই বাই।